বড়ভাই কোথায় গেল বলতো? দেখতে তো পাচ্ছে না, কোথায় গেল? তোদের ঘরে চলে যায়নি তো? না না, উনি আমাদের ঘরে যাননি, আমি তো বারণ করে এলাম, বললাম যে ফাংশন শেষ না হওয়া পর্যন্ত উনি যেন আমার ঘরে না যান। বড়নাথ বউ, আমার বড় ভাই বুঝি তোর সব কথা শোনে। থামি, তুমি যে কি বলো না, লজ্জা মতো লতার মতো একে মতো নুইয়ে পড়লি যে। কিন্তু শোন, বড় ভাই কোথায় গেল বলতো? এদিক ওদিক কোথাও দেখতে পাচ্ছে না। আরে, আবার হুট করে বেরিয়ে গেল না তো? না না, তা কি করে হবে, তুই তো বললি যে ওর গাড়ি গ্যারাজে আছে। বল, হ্যাঁ তাহলে কোথায় যেতে পারে? আরে কোথায় যেতে পারে একটু আন্দাজ করতে পারিস? উনি ঘরেও নেই, বাগানেও নেই, তাহলে কোথায় যেতে পারে? এত বড় বাড়িতে স্যারকে খুঁজবো কেমন করে? এই বাড়িতে সবকিছু তো চিনিও না আমি, কিন্তু স্যারকে যে আমাকে কথাগুলো বলার খুব দরকার। উপরটা একবার দেখবো। আমি জানি উনি কোথায় গেছে। জানিস কোথায়? কোথায়? ছাদে। ছাদে? শোনো না, আমি বলে ওনাকে গিয়ে ডেকে আনি। হ্যাঁ, বলি ফাংশন শেষ হয়ে গেছে, ওনার খাবারটা আমি ঘরে বেড়ে রেখেছি, উনি যেন খেয়ে যান। হ্যাঁ, দাঁড়া দাঁড়া দাঁড়া, শুন, ডাকাত তো রকম ফের আছে। এই চোখে চোখে ডাকা, মনে মনে ডাকা, কত রকমের ডাকা আছে। আবার কোন ডাকাতে তিনি সাড়া দেবেন সেটাও তো জানতে হবে ভাই। মানে মনে ওরে, এই অমলা বুড়ির তিন কাল গিয়ে এক কালে ঠেকেছে, চুল সাবস পাকা হয়ে গেছে। প্রেমের ধরন ধারণ কিছু আমি বুঝি রে ভাই, কিছু আমি বুঝি। শোন শোন, ও ছাদে থাক, ও ছাদে থাক, তুই ওকে ডাকতে যাবি না। হ্যাঁ, ডাকতে যাবে তোর দুধ। আমার দুধ?